প্রাক্তন ফরিদপুর, বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত সুরেশ্বর গ্রাম। পদ্মার ভাঙনের কুলে দাঁড়িয়ে শ্যামল ছায়াঘন আনন্দের কুঞ্জ নিকেতনে সুরেশ্বর ছোট্ট একটি গ্রাম। আগে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত থাকলেও বর্তমানে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত নয়, কারণ এই গ্রামে 14 শতকের মোজাদ্দেদ গাউসে জামান কুতুবুল এরশাদ, শাহান শাহে অলি, শামসুল ওলামা হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আহমেদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভক্তদের জানু বাবা, বাংলা 1263 সনের 2রা অগ্রহায়ণ মাসের সোভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। সুরেশ্বর গ্রামের নাম অনুসারে তিনি সুরেশ্বরী নামে পাক ভারত উপমহাদেশে সুপরিচিত। তারই আগমনে সুরেশ্বর তীর্থভূমিতে এবং সুরেশ্বরের মাটি খোদাপ্রেমিকগণের চোখের সুরমাতে পরিণত হয়েছে। হাজার হাজার আশিক ভক্ত প্রেমিকগণ বাবা সুরেশ্বরীর পবিত্র ওরস শরীফে কাফেলায় কাফেলায় পাগল পাগলেরই মতো পবিত্র সুরেশ্বর দরবার শরীফে ছুটে যান। একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে, মন চলেছে সুরেশ্বর, কিসের ছাতার বাড়ি ঘর। হযরত সুরেশ্বরী কিবলা তার মাতৃগর্ভে থাকাকালীন তার মাতা যান কিবলা, মাওলায়ে দো আলম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খাজা খিজির আলাইহিস সালাম ও অসংখ্য নবী ওলি গাউস কুতুবগণ প্রায় স্বপ্নে দর্শন দান করেন। হযরত জান শরীফ সুরেশ্বরী ভবিষ্যতে কুতুবুল এরশাদ ওলিয়ে মোকাম্মিল হওয়ার সুসংবাদ দিতেন। হযরত জান শরীফ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন ভারতবর্ষের বিদ্যাপীঠ কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পাঠ্য অবস্থায় কলকাতা মানিকতলার মেহেদিবাগে যুগশ্রেষ্ঠ ওলিয়ে মোকাম্মেল রসুলে নোমা সৈয়দ ফাতেহ আলী ওয়াইসি কিবলা কাবার নিকট মুরিদ হন। তিনি প্রায় এক যুগ মুর্শিদ কিবলার খিদমতে নিয়োজিত ছিলেন। হযরত সুরেশ্বরী বাবা সারা জীবন এমনকি বৃদ্ধ বয়সেও নিরলস কঠোর পরিশ্রমী ছিলেন। ভীষণ শীতে গভীর রাতে উন্মুক্ত মাঠ প্রান্তরে কাপড় আবৃত অবস্থায় থাকতেন। পথিকগণ তাকে দেখে মানুষের লাশ মনে করে আতঙ্কিত হতো। তিনি আরাম আয়েশ ও অলসতার ঘোর বিরোধী ছিলেন। সকলের দৃষ্টির অগোচরে বনে জঙ্গলে বসে মোরাকাবা মোশাহেদায় সুদীর্ঘ সময় অতিবাহিত করতেন। যে সময় নির্জন গভীর জঙ্গলে ও কবরস্থানে দিনের বেলা লোকজন যেতে ভয় পেত, হযরত সুরেশ্বরী কিবলা গভীর রাতে সে সমস্ত জঙ্গলে প্রবেশ করে ধ্যান সাধনায় রত থাকতেন এবং কখনো কখনো জনগণ ওই সমস্ত জঙ্গল হতে নিশি রাতে হযরত সুরেশ্বরী কিবলার জিকিরের শব্দ শুনতে পেতেন। এক মুহূর্তের জন্য তাকে দায়েমি মোরাকাবা মোশাহেদা ছাড়া কেহ কখনো দেখেনি। হযরত খাজা খিজির আলাইহিসসালামের সাথে ঘনিষ্ঠ রুহানিয়াত সম্পর্ক বিদ্যমান ছিল। তিনি গভীর রাতে বুক পানিতে নিমজ্জিত থাকতেন, আবার কখনো কখনো নদীর পানিতে দীর্ঘ সময় ডুব দিয়ে আধ্যাত্মিক সাধনা করতেন। তার কঠোরতম আধ্যাত্মিক সাধনার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয়। তার কঠোরতম সাধনার রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ পাকই অবগত ও অবহিত আছেন। এই আশিকে ইলাহি আরেফ বিল্লাহ সারা জীবনকাল কঠোর রিয়াজাত বা কৃচ্ছ সাধনায় অতিবাহিত করেছেন। একদিন তার মুর্শিদ কিবলা হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় ভাজন মুরিদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে সঙ্গে নিয়ে হুজরা শরীফে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় হুজরাখানায় অতিবাহিত করে আল্লাহর মারেফাতের দুয়ার তার সম্মুখে উন্মুক্ত করেন। হযরত বাবা সুরেশ্বরীকে
বেলায়েত প্রদান করে কুতুবুল এরশাদ মর্তবা দান করেন এবং বলেন, আজ হতে তোমার নাম শাহ আহমেদ আলী রাখা হল, আল্লাহ পাক তোমাকে এই নাম প্রদান করেছেন। তিনি মুর্শিদের নির্দেশে মহান সুরেশ্বর দরবার শরীফে 20 মাঘ বাৎসরিক পবিত্র ওরস শরীফ প্রতিষ্ঠা করেন। উক্ত ওরস শরীফ বর্তমানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে। হাজার হাজার ভক্তগণ পবিত্র ওরস শরীফে সমবেত হয়ে থাকে, ফলে সুরেশ্বর দরবার শরীফে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এই ওরস শরীফের বৈশিষ্ট্য হল 19 মাঘ তারিখে মাগরিবের নামাজের ঠিক পরপরই 5টি গায়েবি আশা মোবারক বের হয়। এই আশা মোবারক বের হওয়ার সাথে সাথেই এক অলৌকিক তাৎপর্য মহিমান্বিত হওয়ার মাধ্যমে পবিত্র ওরস শরীফ শুরু হয়। ফায়েজের বন্যা এমনভাবে প্রবাহিত হয় যে ভক্ত হৃদয়ে আকাশ ফাটা কান্না ও জিকিরের হাল বহু দূর দূরান্ত থেকে শোনা যায়। 1326 সনে কার্তিক মাসের শেষ দিকে হযরত সুরেশ্বরী কিবলা কাবা তার বিশেষ বিশেষ ভক্ত ও মরিদদের পত্র মারফত খবর পাঠান যে তিনি অগ্রহায়ণ মাসের 2 তারিখে সফরে যাবেন। সুতরাং সকলকে দরবারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন। ভক্তবৃন্দ দরবারে উপস্থিত হতে লাগল। ইতিমধ্যেই হযরত বাবা সুরেশ্বরী অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার খবর চারদিকে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে দলে দলে আশিক ভক্তগণ দরবারে উপস্থিত হতে লাগল। হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় দরবার প্রাঙ্গণে এক গভীর আশঙ্কা ও শোক মিছিলে পরিণত হল। চারদিকে চাপা দুশ্চিন্তা ও অস্থিরতা বিরাজ করছিল। এমনই অবস্থায় 2রা অগ্রহায়ণ বিকেল 5:30 63 বছর হায়াত প্রাপ্ত হয়ে ভক্তদের জানু বাবা লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে ইহধাম ত্যাগ করেন। ভক্তরা জানু বাবা জানু বাবা বলে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সারা দেশে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হযরত শাহ সুফি সৈয়দ নূরি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতুবুর রাব্বানী হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল হাই ওরফে নূরি শাহ বাবা ছিলেন সুরেশ্বরী কিবলার জ্যেষ্ঠ পুত্র। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা হতে উচ্চশিক্ষা লাভ করেন। হযরত সুরেশ্বরী কিবলা কাবার বেসাল হক গ্রহণ করবার 1 বছর আগে মোতাবেক বাংলা 1325 সনের 20 মাঘ পবিত্র ওরসের দিনে তিনি তার জ্যেষ্ঠ পুত্র হযরত শাহ নূর বাবাকে তার স্থলাভিষিক্ত করে যান। ওলিয়ে কামেল হযরত শাহ সুফি নূর শাহ বাবা জাহের বাতেনে পূর্ণ যোগ্যতার সঙ্গে পিতার তরিকার ব্যাপক প্রচার ও প্রসার ঘটান এবং দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফের তত্ত্বাবধান ও দরবারিক যাবতীয় দায়িত্বসমূহ অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেছেন। তিনি হাজার হাজার ভক্ত ও মরিদদের শোক সাগরে ভাসিয়ে 1361 সনের 5ই ভাদ্র ইহলোকের মায়া ত্যাগ করেন। বাবা সুরেশ্বরী পবিত্র রওজা শরীফের দক্ষিণ প্রান্তে তাকে সমাহিত করা হয়। হযরত শাহ সুফি সৈয়দ জালাল নূরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শামসুল আরেফিন রফিকুস সালেহিন কুতুবুল আকতাব হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি জালাল নূরি বাংলা 1228 সালের 8ই কার্তিক জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করে তরিকায় সুরেশ্বরীর খিদমতে নিজেকে নিয়োজিত করেন। উল্লেখ্য, হযরত সুরেশ্বরী কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তার জ্যেষ্ঠ পুত্র হযরত নূর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে বলেছিলেন, তোমার ওরসে দ্বিতীয় যে সন্তান আসবে তার দ্বারা এই দরবারের প্রচার প্রসার এবং শান শওকত বৃদ্ধি পাবে, আমি তার নাম নূরে জালাল রেখে গেলাম। হযরত সুরেশ্বরী কিবলা কাবার বাতেনি নির্দেশপ্রাপ্ত হয়ে হযরত জালাল নূরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা হযরত নূর শাহ কিবলা হযরত সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের ভাণ্ডার এবং বেলায়েতের বণ্টনকারী ও দরবারের গদিনসীন বলে ঘোষণা করেছেন। বাবা জালাল নূরি দীর্ঘ 45 বছর যাবৎ গদিনসীন হিসেবে সুরেশ্বরিয়া তরিকার অতিশয় উন্নতি সাধন করেছেন।
আপন কৃতিত্বে ভাস্বর, বেলায়েতের পূর্ণমণি, শামসুল আরেফিন, রফিকুস সালেহিন, ওলিয়ে মোকাম্মেল, লক্ষ লক্ষ ভক্ত ও মুরিদদের, মুর্শিদ কিবলা, হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জালাল নুরী আফিয়ানহু, সুরেশ্বর দরবার তথা আশিকিনে সুরেশ্বরীদের শোক সাগরে ভাসিয়ে বাংলা 1406 সালের 25শে ফাল্গুনে 79 বছরে বেছাল হক প্রাপ্ত হন। হজরত সুরেশ্বরী কিবলা কাবার রাজা শরীফের উত্তর সংলগ্ন যে দালানটি অবস্থিত সেটি দায়রা শরীফ নামে পরিচিত। প্রকাশ থাকে যে হজরত সুরেশ্বরী কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়রায় আহমেদিয়া নামে এই দায়রা শরীফ স্থাপন করেছেন। হজরত সুরেশ্বরী বাবা তার প্রথম জীবনে এই ঘরেই জেকেরের মাহফিল অনুষ্ঠিত করেছিলেন। এই দায়রা শরীফের অভ্যন্তরে একটি কোঠায় 5টি আসন সংরক্ষিত রয়েছে। এই 5টির মধ্যে একটি বাদশাহী তাখতের অনুরূপ বৃহদাকার আসন। এই আসনটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত দাউদ আলাইহিসসালামের রুহানির সাথে সম্পর্কযুক্ত। এছাড়া বাকি 4টি আসন হজরত বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে, হজরত খাজায়ে খাজে কাজ গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, হজরত শেখ আহমেদ সেরহিন্দ, ইমামে রাব্বানি মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে এবং নকশেবন্দি বাবা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহের সাথে রুহানি সম্পর্কযুক্ত। পাক পাঞ্জাতনের সঙ্গে হুজরা শরীফের একটি বিশেষ রুহানি সম্পর্ক বিদ্যমান আছে। হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার রাজা শরীফের সম্মুখে দুটি বিরাট পাথর পরিলক্ষিত হয়। এই বৃহৎ আকৃতি পাথর দুটি অতিশয় ক্ষুদ্রাবস্থায় হজরত শাহ আরেফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ হতে হজরত সুরেশ্বরী বাবা পকেটে করে এনেছিলেন। উল্লেখ্য যে ক্ষুদ্র আকারের এই পাথর দুটি ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়ে বর্তমানে বৃহৎ আকার ধারণ করেছে। অনেকে গভীর রাতে পাথরের ভেতর থেকে জিকিরের আওয়াজ শুনতে পান। মহান সুরেশ্বর দরবার শরীফের শাহান শাহে ওলি নুরি শাহ বাবার মেজ শাহজাদা শামসুল আরেফিন, কুতুবুল আকতাব হজরত মাওলানা শাহ সুফি জালাল নুরি আফি আনহুর মেজ শাহজাদা মোর্শেদে তরিকাত শাহ মোজাদ্দেদি বাবা বেলাল নুরি, বর্তমান দরবার শরীফের মন্তাজেম ও গদিনেশিন পীর ও মুর্শিদ কিবলা। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকিন আউলিয়া পরিষদের সাবেক সভাপতি। তিনি সুরেশ্বরী মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তিনি গুলজারবাগ মহান সুরেশ্বরিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা। তিনি মহান সুরেশ্বর দরবার শরীফের সর্বোচ্চ পরিচালনা পরিষদের মহাপরিচালক, রাজা শরীফ নির্মাণ কমিটির প্রধান এবং হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার পিতা কিবলা শাহান শাহে অলি, বাবা জালাল নুরির জীবদ্দশায় তিনি অতি শৈশবেই হজরত জান শরীফ সুরেশ্বরী বাবার রুহানিয়াত খেলাফত প্রাপ্ত হন। কয়েকজন লোক স্বপ্নযোগে হজরত সুরেশ্বরী বাবার নির্দেশ পেয়ে বাবা বেলাল নুরির নিকট মুরিদ হতে আসলে বাবা বেলাল নুরি তারই পিতা কিবলা বাবা জালাল নুরির প্রতি আদব রক্ষার্থে তাদেরকে বায়াত করতে গরিমসি করছিলেন। এই ঘটনা বাবা জালাল নুরির নিকট প্রকাশিত হলে তিনি তাৎক্ষণিক মুরিদ করার জন্য বাবা বেলাল নুরিকে নির্দেশ দেন। বাবা জালাল নুরির রওজা মোবারকের পূর্ব পাশে জায়গাটুকুতে হজরত সুরেশ্বরী বাবা বসবাস করতেন। হজরত সুরেশ্বর কিবলার সেই মহান পবিত্র জায়গায় বাবা বেলাল নুরি তার পিতাজানের জীবদ্দশায় তারই নির্দেশে আস্তানা শরীফ নির্মাণ করেন। হজরত সুরেশ্বরী বাবার তরিকতের কাজ এবং দারবারিক বিষয়াদি পূর্ণ উদ্যমে চালিয়ে যেতে থাকেন। শৈশব কৈশোর ও যৌবনে আধ্যাত্মিক কৃচ্ছতা সাধনের প্রতীক হয়ে তিনি বহুবার চিল্লা করেছেন,
1992 সাল হতে 2002 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ভারতের আজমির, শেরহিন্দ এবং মধ্যপ্রাচ্যের ইরাক, জর্ডান, ফিলিস্তিনের বাইতুল মকাদ্দাস এবং সৌদি আরবের পবিত্র মক্কা আল মকাররমা ও মদিনা আল মানওয়ারা গমন করত 70,000-এরও বেশি নবী, সাহাবায়ে কেরাম ও ওলি আউলিয়া গাউস কুতুবদের মাজার জিয়ারত করেন। জিয়ারত করে তিনি অসীম রহমত, নূরি ফায়েজ ও বেলায়েতের অধিকারী হয়েছেন। তিনি বহুবার পবিত্র হজ ব্রত ও ওমরা পালন করেছেন।